আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি করার জন্য 4,50,000 টাকা খরচ হয়েছে। এটি হচ্ছে দুইতলা ফাউন্ডেশন দিয়ে 4 রুমের একটি একতলা বাড়ির ডিজাইন। তো বর্তমান বাজার অনুযায়ী এবং বর্তমান সময়ে কম টাকায় কিভাবে বাড়ি করা যায় বা এখানে কিভাবে কাজটি করা হয়েছে তার পুরো বিস্তারিত বিষয়টা আপনি জানতে পারবেন এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন। এবং আপনার একটি বাড়ি করার চিন্তাভাবনা থাকে যে আপনি অল্প বাজেটের ভিতরে সুন্দরভাবে একটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি নির্মাণ করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার কিছুটা হলেও উপকারে আসতে পারে বা আপনার একটু আইডিয়া হতে পারে। তো এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি দৈর্ঘ্যের দিকে রয়েছে 29 ফিট 8 ইঞ্চি এবং প্রস্থের দিকে রয়েছে 28 ফিট 3 ইঞ্চি। এই জায়গাটা যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসবে 843 স্কোয়ার ফিট, আর শতকে হিসাব করলে আসবে 193 পয়েন্ট জমি। আর এটা যদি আমরা কাঠায় হিসাব করি তাহলে আসবে 1 কাঠা 17 পয়েন্ট জমি। তো এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটি সম্পূর্ণ RCC ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে। এখানে 4 পিস 12 মিলি রডের মাধ্যমে করা হয়েছে। তো আমি আপনাদের রিকমেন্ড করব 4 পিস 16 মিলি রড প্রতিটা কলামে দিয়ে আপনি একটি দুইতলা ফাউন্ডেশন নিতে পারবেন। তো এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি মোট 12টি কলামের মাধ্যমে করা হয়েছে এবং বাড়িটির ভিতর আপনি 3টা বেডরুম, 1টি কিচেন, 1টি ডাইনিং রুম ও সিঁড়ির নিচে 1টি বাথরুম পেয়ে যাবেন। তো এই যে বাড়িটা, এই বাড়িটা করার জন্য আপনার যে গ্রেড বিম থাকে, এই গ্রেড বিমের নিচে কিন্তু কোনো গাঁথনি দেওয়া হয়নি, আর সাইডে শুধু 5 ইঞ্চি ওয়াল দেওয়া হয়েছে। তো আপনি যদি এভাবে করেন সেক্ষেত্রে আপনার খরচটা কম হবে। আর আপনি যদি 10 ইঞ্চি গাঁথনি দেন আপনার ভীমের নিচে বা সকল জায়গায় দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা অটোমেটিক বেড়ে যাচ্ছে। তো এখানে যেভাবে কাজটি করা হয়েছে, আপনার বিমে 4 পিস দেওয়া হয়েছে, কলামেও 4 পিস দেওয়া হয়েছে এবং নিচে যে ব্যাজের জন্য জালি বাঁধা হয়েছে এখানে আপনার 5 ইঞ্চি পরপর বাঁধা হয়েছে। তো চলুন আমরা ফ্লোর প্ল্যানটি দেখি। ডিয়ার ভিউয়ার্স, এটি হচ্ছে বাড়ির ড্রয়িং প্ল্যান। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পারবো এদিকটা রয়েছে 29 ফিট 8 ইঞ্চি এবং এদিকটা রয়েছে 28 ফিট 3 ইঞ্চি। এটা 843 স্কোয়ার ফিট, 193 পয়েন্ট জমি এবং 1 কাঠা 17 পয়েন্ট জমি। এই যে মেইন স্ট্রাকচারটি আপনারা দেখতে পাচ্ছেন এইটা। তো এখানে বাড়িটিতে কোনো ব্যালকনি করা হয়নি, আপনি যদি ওইটা করেন সেক্ষেত্রে আপনার কস্ট আরও বেড়ে যাবে। তো এখানে থাকবে বাড়িটির মেইন গেট, এখানে থাকবে একটি বেডরুম, এখানে থাকবে একটি বেডরুম, এখানে রয়েছে একটি বেডরুম এবং এখানে রয়েছে আপনার একটি ডাইনিং রুম, আর এখানে রয়েছে একটি কিচেন রুম। তো সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে ভিডিওটি, এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই যে বাড়িটি, এটা যদি আপনি 843 স্কোয়ার ফিটের ভিতর কমপ্লিট করতে চান দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা, সেক্ষেত্রে আপনার 18 থেকে 19 লক্ষ টাকার প্রয়োজন হতে পারে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।